বঙ্গবন্ধুর লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী থেকে পাঠ করছে অডিও ক্লিপ 41। নবাবজাদা লিয়াকত আলী খান লীগ সভায় ঘোষণা করলেন, জো আওয়ামী লীগ করেগা উসকো শের হাম কুচাল দেগা। তিনি যদিও বলতেন গণতন্ত্র বিশ্বাস করেন, কিন্তু কোনো বিরুদ্ধ দল সৃষ্টি হোক তা তিনি চাইতেন না। তার সরকারের নীতির কোনো সমালোচনা কেউ করে তাও তিনি পছন্দ করতেন না। নিজের দলের মধ্যে কেউ বিরুদ্ধাচরণ করলে তাকেও বিপদে ফেলতে চেষ্টা করেছেন, যেমন নবাব মামদুদ। পশ্চিম পাঞ্জাব সরকারের প্রধানমন্ত্রী ছিলেন মামদুদ, জিন্নার বিশ্বস্ত একজন ভক্ত ছিলেন। জিন্নার হুকুমে নবাবী ছেড়ে দিয়ে তিনি বিরাট সম্পত্তি ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। লিয়াকত আলী খান যে মুসলিম লীগ ছাড়া অন্য কোনো বিরোধী দল সৃষ্টি হোক চান না, তার প্রমাণ পরে তার বক্তৃতার মধ্য থেকে ফুটে উঠেছিল। 1950 সালে মুসলিম লীগ কাউন্সিল সভায় তিনি ঘোষণা করেছিলেন, আই হ্যাভ অলওয়েজ সেড রেদার ইট হ্যাজ অলওয়েজ বিন মাই ফার্ম বিলিভ দ্যাট দ্য এক্সিস্টেন্স অফ দ্য লেগ নট অনলি দ্য এক্সিস্টেন্স অফ দ্য লেগ বাট ইটস স্ট্রেংথ ইজ ইকুয়াল টু দ্য এক্সিস্টেন্স অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ পাকিস্তান। সো ফার অ্যাজ আই এম কনসার্নড আই হ্যাড ডিসাইডেড ইন দ্য ভেরি বিগিনিং অ্যান্ড আই রিঅ্যাফার্ম ইট টুডে দ্যাট I have always considered myself as the Prime Minister of the League. I never regarded myself as the Prime Minister chosen by the members of the Constituent Assembly. তিনি জনগণের প্রধানমন্ত্রী হতে চান নাই, একটা দলের প্রধানমন্ত্রী হতে চেয়েছেন। রাষ্ট্র ও রাজনৈতিক দল যে এক হতে পারে না এ কথাও তিনি ভুলে গিয়েছিলেন। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে অনেকগুলো রাজনৈতিক দল থাকতে পারে এবং আইনে এটা থাকাই স্বাভাবিক। দুঃখের বিষয়, লিয়াকত আলী খানের উদ্দেশ্য ছিল যাতে অন্য কোনো রাজনৈতিক দল পাকিস্তানে সৃষ্টি হতে না পারে। জো আওয়ামী লীগ করেগা উসকো শের কুচাল দেগা, এ কথা একমাত্র ডিকটেটর ছাড়া কোনো গণতন্ত্রে বিশ্বাসী লোক বলতে পারে না। জিন্নার মৃত্যুর পরে সমস্ত ক্ষমতার অধিকারী হয়ে তিনি ধরাকে সরাজ্ঞান করতে শুরু করেছিলেন। মৌলানা সাহেব আমাকে বললেন, তুমি লাহোর যাও, কারণ সোহরাওয়ার্দী সাহেব লাহোরে আছেন, তার এবং মিয়া ইফতেখারউদ্দিনের সাথে সাক্ষাৎ করো, তাদের বলো পূর্ব বাংলার অবস্থা, একটা নিখিল পাকিস্তান পার্টি হওয়া দরকার। পীর মানকি শরীফের সাথে আলোচনা করে সোহরাওয়ার্দী সাহেবের নেতৃত্বে আওয়ামী লীগকে সারা পাকিস্তানের প্রতিষ্ঠানে পরিণত করতে পারলে ভালো হয়, সোহরাওয়ার্দী সাহেব ছাড়া আর কেউ এর নেতৃত্ব দিতে পারবেন না। করাচি থেকে লিয়াকত আলী খান সোহরাওয়ার্দী সাহেবকে অকথ্য ভাষায় গাল দিয়ে বলেছেন, ভারত কুকুর লেলিয়ে দিয়েছে। অথচ জিন্না সাহেব সোহরাওয়ার্দী সাহেবকে একদিনের জন্য মন্দ বলেন নাই। একেই বলে অদৃষ্টের পরিহাস। লিয়াকত আলী খানকে নির্বাচনে পাশ করাতে সমগ্র আলিগড়ে মুসলিম ছাত্রদের নামতে হয়েছিল। রফি আহমেদ কিদোয়াই প্রায়ই তাকে পরাজিত করে দিয়েছিলেন যদি মুসলিম ছাত্ররা আলিগড় থেকে না যেত। জিন্নার ছায়ায় বসে দিল্লি থেকে বিবৃতি দেয়া ছাড়া তিনি কী যে করেছেন পাকিস্তান আন্দোলনে আমার জানা নাই। সোহরাওয়ার্দী সাহেব বাংলার প্রধানমন্ত্রী না হলে আর মুসলিম লীগ গড়ে না তুললে কী যে হতো তা বলা কষ্টকর। জিন্না সাহেব সেটা জানতেন, তাই তিনি কিছুই বলেন নাই। সোহরাওয়ার্দী সাহেব লাহোরে নবাব মামদুদের মামলা নিয়েছেন, এটাও লিয়াকত আলী সাহেবের কীর্তি, নবাব মামদুদকে বিপদে ফেলার জন্য আরেকজনকে সাহায্য করা। কারণ নবাব মামদুদ একটু কমই গ্রাহ্য করতেন লিয়াকত আলী খানকে। আমি ভাসানী সাহেবকে বললাম, কিভাবে যাব, ভারতবর্ষ হয়ে যেতে হবে, আমি যে পাকিস্তানি তার প্রমাণ লাগবে, তাহলেই পশ্চিম পাকিস্তানে ঢুকতে দিবে। তখনও পাসপোর্ট ভিসা চালু হয় নাই, গরম কাপড়ও বাড়িতে রয়েছে, টাকা পয়সাও হাতে নাই, ওদিকে আবার পূর্ব পাঞ্জাবে মুসলমান পেলেই হত্যা করে, কি করে লাহোর যাব বুঝতে পারছি না। আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ঝুলছে, খুঁজে বেড়াচ্ছে পুলিশ। ভাসানী সাহেব বললেন, তা আমি কি জানি, যেভাবে পারো লাহোর যাও, সোহরাওয়ার্দী সাহেবের সাথে দেখা করো এবং তাকে সকল কিছু বলো। 1949 সালের প্রথম দিকে ঢাকায় মৌলানা ভাসানী, মিয়া ইফতেখারউদ্দিন আরও অনেকে সোহরাওয়ার্দীর সাথে সাক্ষাৎ করেন এবং সিদ্ধান্ত নেন, যদি মুসলিম লীগে কোটারি করা হয় তবে নতুন পার্টি করা হবে। সোহরাওয়ার্দী সাহেব মত দেন, এখন শহীদ সাহেব ও মিয়া সাহেবের সাহায্য প্রয়োজন, তাদের সম্পর্ক ভালো। আমি তার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। আমার একটা গরম আজকান ছাড়া আর কিছুই ছিল না। আমার মামা জাফর সাদেকের কাছ থেকে সামান্য কিছু টাকা ধার নিলাম, আর ইত্তেহাদে আমার কিছু টাকা পাওনা ছিল, সেখান থেকে সামান্য কিছু পেলাম, তাই নিয়ে রওনা করলাম।
লাহোর পর্যন্ত কোনো মতে পৌঁছাতে পারলে হয়। সোহরাওয়ার্দী সাহেব আছেন, কোনো অসুবিধা হবে না। আমি অনেক কষ্টে লাহোর পৌঁছালাম। পূর্ব বাংলার পুলিশকে আমার অনেক কষ্টে ফাঁকি দিতে হয়েছিল। আমার জন্য অনেক বাড়ি খানা তল্লাশি হচ্ছিল। বাড়িতেও পুলিশ গিয়ে খবর এনেছে, আমি বাড়ি যাই নাই। লাহোরে তখন ভীষণ শীত, আমার তা সহ্য করা কষ্টকর হচ্ছিল। কোনোদিন লাহোর যাই নাই। মিয়া ইফতেখারুদ্দিন সাহেব ছাড়া কেউ আমাকে চিনত না। সোহরাওয়ার্দী সাহেব নবাব মামদুদের বাড়িতে থাকতেন, এ কথা আমি জানি। এক দোকানের সামনে মালপত্র রেখে আমি নবাব সাহেবের বাড়িতে ফোন করলাম। সেখান থেকে উত্তর এলো, সোহরাওয়ার্দী সাহেব লাহোরে নাই, বাইরে গেছেন, দুই দিন পরে ফিরবেন। আমার কাছে মাত্র 2 টাকা আছে, কি করব, কোথায় যাব ভাবছিলাম, মালপত্রই বা কোথায় রাখি। বেলা তখন 1টা, খিদেও লেগেছে, সকাল থেকে কিছুই পেটে পড়ে নাই। 2টা টাকা মাত্র, কিছু খেলেই তো শেষ হয়ে যাবে। অনেক চিন্তা করে মিয়া সাহেবের বাড়িতে ফোন করলাম। মিয়া সাহেব লাহোরে আছেন কিন্তু বাড়িতে নাই। আমি একটা টাঙ্গা ভাড়া করে মিয়া সাহেবের বাড়ির দিকে রওনা করলাম। ঠিকানা লেখা ছিল। আমি যখন সুটকেস ও সামান্য বিছানা নিয়ে তার বাড়ির সামনে নামলাম, দারোয়ান বলল সাহেব বাড়িতে নাই, একটা বাইরের ঘরে বসতে দিল। সুটকেসটা বাইরেই এক পাশে রেখে দিলাম। আমার নাম ও ঠিকানা কাগজে লিখে দিলাম, মিয়া সাহেব আসলে তাকে দিতে। মিয়া সাহেব এসে কাগজটা দেখেই বের হয়ে এলেন। আমাকে চিনলেন এবং খুব আদর করলেন। আমার অবস্থা দেখে তাড়াতাড়ি একটা রুম ঠিক করে দিয়ে গোসল করে নিতে বললেন। একসঙ্গে খানা খাবেন এবং পুরো বাংলার অবস্থা শুনবেন। বরিশালের এসএস সালেহ মিয়া সাহেবকে এবং শহীদ সাহেবকে চিঠি পাঠিয়েছিলেন এবং আমি যে লাহোর যেতে পারি এ কথাও জানিয়েছিলেন। সালে আমার বাল্য বন্ধু ও নুরুদ্দিন সাহেবের চাচাতো ভাই। পাকিস্তান আন্দোলনে একসাথে অনেক দিন কাজ করেছি। মিয়া সাহেব, বেগম সাহেবা ও আমি একসাথে খানা খেয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্বন্ধে আলোচনা করলাম। পূর্ববাংলার সকল খবর দিলাম, মাওলানা ভাসানীর কথাও বললাম, সরকারের অত্যাচারের কাহিনীও জানালাম। মিয়া সাহেব মন্ত্রিত্ব ত্যাগ করেছেন। আমাকে বললেন, দেখো, কিছুদিনের জন্য রাজনীতি আমি ছেড়ে দিয়েছি, সক্রিয় অংশগ্রহণ করব না, আমার নিজের কিছু কাজ আছে। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন মুসলিম লীগের অবস্থা কি। আমি বললাম, নির্বাচন হলেই মুসলিম লীগকে আমরা পরাজিত করতে পারব এবং সে পরাজয় হবে শোচনীয়। মিয়া সাহেব বিশ্বাস করতে চাইলেন না। বেগম ইফতেখারুদ্দিন বললেন, হলেও হতে পারে, কারণ কিছুদিন পূর্বেও তো এক আন্দোলন পূর্ববাংলায় হয়ে গেল। বেগম সাহেবা রাজনীতি বুঝতেন এবং দেশ বিদেশের খবরও রাখতেন, যথেষ্ট লেখাপড়াও তিনি করেছেন বলে মনে হলো। রাতে আমার ভীষণ জ্বর হলো। মিয়া সাহেব ব্যস্ত হয়ে ডাক্তার ডাকলেন, ঔষধ কিনে দিলেন, 2 দিনেই আমার জ্বর পড়ে গেল। মিয়া সাহেবের বাড়িতে এই একটাই অতিথিদের থাকবার ঘর ছিল। সোহরাওয়ার্দী সাহেবের ভাই প্রফেসর শাহেদ সোহরাওয়ার্দী লাহোরে আসবেন এবং মিয়া সাহেবের বাড়িতে থাকবেন, তাই 2 দিনের মধ্যেই আমার ছেড়ে যাওয়া উচিত হবে। আলাপ আলোচনার মধ্যেই সেটা বুঝতে পারলাম। মিয়া সাহেব আমার জন্য অন্য বন্দোবস্ত করতে রাজি আছেন জানালেন। সোহরাওয়ার্দী সাহেব ফিরে এসেছেন, ফোন করে জানলাম। আজ আর জ্বর নাই, ভীষণ শীত। বেলা 11টার সময় নবাব সাহেবের বাড়িতে পৌঁছালাম। শহীদ সাহেব লনে বসে কয়েকজন অ্যাডভোকেটের সাথে মামলা সম্বন্ধে আলোচনা করছিলেন। আমি কাছে যেয়ে সালাম করতেই তিনি উঠে এসে আমাকে জড়িয়ে ধরে আদর করলেন এবং জিজ্ঞাসা করলেন, কিভাবে এসেছ, তোমার শরীর তো খুব খারাপ, কোথায় আছো? আমাকে সকলের সাথে পরিচয় করিয়ে দিলেন, সকলকে বিদায় দিয়ে আমাকে নিয়ে বসলেন। আমি সকল ইতিহাস তাকে বললাম, প্রত্যেক কর্মী ও নেতাদের কথা জিজ্ঞেস করলেন, পূর্ববাংলার অবস্থা কী খুঁটিয়ে খুঁটিয়ে তাও জিজ্ঞাসা করলেন। বাংলাকে তিনি যে কতটা ভালোবাসতেন তার সাথে নাম মিশলে কেউ বুঝতে পারত না। শহীদ সাহেব বললেন তার আর্থিক অবস্থার কথা, মামলাটা না পেলে খুবই অসুবিধা হতো। তিনি আমাকে যেতে দিলেন না মিয়া সাহেবের বাসায়। একসাথে খানা খেলাম, নবাব মামদুদ উপস্থিত ছিলেন, তাকেও আমাদের অবস্থার কথা বললেন। তিনিও পূর্ব পাকিস্তানের অবস্থা এক এক করে জিজ্ঞাসা করলেন। বিকালবেলা খান গোলাম মোহাম্মদ খান লুন্থখোর ও পীর সালাউদ্দিন, তখন ছাত্র, শহীদ সাহেবের সাথে দেখা করতে এলেন। গোলাম মোহাম্মদ খান লুন্থখোরকে সীমান্ত প্রদেশ থেকে বের করে দেওয়া হয়েছে, তার সীমান্ত প্রদেশে যাওয়া নিষেধ। তিনি সীমান্ত আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক। আমাকে পেয়ে তিনি খুব খুশি হলেন। শহীদ সাহেব তাকে বললেন একটা হোটেল ঠিক করে দিতে, যেখানে আমি থাকব, অল্প খরচের হোটেল হলেই ভালো হয়। পীর সালাউদ্দিন তখন পাঞ্জাবের ছাত্র নেতা, কর্মী হিসাবে তার নাম ছিল। আমি রাতেই মিয়া সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে হোটেলে চলে এলাম।
মিয়া সাহেব বললেন, জায়গা থাকলে তোমাকে হোটেলে যেতে দিতাম না। আমি বললাম, অসুবিধা হবে না। শহীদ সাহেব আমাকে নিয়ে দোকানে গেলেন এবং বললেন, কিছু কাপড় আমার বানাতে হবে, কারণ দুইটা মাত্র স্যুট আছে, এতে চলে না। তিনি নিজের কাপড় বানানোর হুকুম দিয়ে একটা ভালো কম্বল, একটা গরম সোয়েটার, কিছু মোজা ও মাফলার কিনে দিলেন এবং বললেন, কোনো কাপড় লাগবে কি না। আমি জানি শহীদ সাহেবের অবস্থা, বললাম, না আমার কিছু লাগবে না। তিনি আমাকে যখন গাড়িতে নিয়ে হোটেলে পৌঁছাতে আসলেন, জিনিসগুলি দিয়ে বললেন, এগুলো তোমার জন্য কিনেছে, আরও কিছু দরকার হলে আমাকে বলো। গরম ফুলহাতা সোয়েটার আর কম্বলটা পেয়ে আমার জানটা বাঁচল, কারণ শীতে আমার অবস্থা কাহিল হতে চলেছিল।